আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষায় উপনদী এবং শাখা নদী থেকে প্রশ্ন এসে থাকে তাহলে প্রথমে আমরা উপনদী সম্পর্কে জানব উপনদী নামটা থেকেই আমরা বুঝতে পারতেছি যে নদীটা উপরে থাকবে উপনদী উপর আর শাখা সবসময়ই নিচের দিকে যেতে থাকে তার মানে উপনদী উপরে থাকে আর শাখা নদী নিচে থাকে আমরা সহজেভাবে এভাবে বুঝতে পারবো আচ্ছা খেয়াল করে দেখেন এটা যদি একটা নদী হয় তাহলে এই নদী থেকে এই নদীতে আরেকটা নদী এসে যখন পতিত হয় তখন সেই নদীটাকে বলা হয় উপনদী অর্থাৎ এটা হচ্ছে মূল নদী মূল নদী আর এই মূল নদীর উপনদী হচ্ছে এই নদীটা সে ফর এক্সাম্পল আমরা যদি বলি এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা আর এই পদ্মার একমাত্র উপনদী হচ্ছে মহানন্দা মহানন্দা তার মানে মহানন্দা নদীটা কি করতেছে উপর থেকে এসে এই নদীতে পতিত হচ্ছে অর্থাৎ পানি দিচ্ছে পানি দিচ্ছে আর শাখা নদীগুলো কি করবে এভাবে নিচের দিকে মূল নদী থেকে পানি নিয়ে বের হয়ে যায় তাহলে আমরা যদি এভাবে বলি যে উপনদী পানি দেয় আর শাখা নদী পানি নেয় উপনদী পানি দেয় এবং শাখা নদী পানি নেয় ঠিক আছে তাহলে যে সকল নদী উপর থেকে অর্থাৎ কোনো উৎস থেকে উৎপত্তি হয়ে একে বেকে সরপিল গতিতে নতুন কোনো মূল একটা নদীতে পতিত হয় তখন সেই নদীকে বলা হচ্ছে মূল নদীর উপনদী এবং মূল নদী থেকে যে নদীগুলো নিচের দিকে প্রবাহিত হয় সেই নদীগুলোকে বলা হচ্ছে শাখা নদী তাহলে উপনদী পানি দেয় শাখা নদী পানি নেয় উপনদী পানি দেয় শাখা নদী পানি নেয় বুঝতে পেরেছেন তার মানে উপনদীগুলোর একটা নির্দিষ্ট উৎস থাকবে সেটা হতে পারে একটা সরোবর হতে পারে পাহাড় পর্বত ঝর্ণা অথবা জলপ্রপাত যেখান থেকে হোক না কেন অথবা একটা বড় নদী থেকে বের হয়ে এসেছে অর্থাৎ একটা উৎস থাকতে হবে এসে যখন অন্য একটা নদীতে যখন পতিত হবে তখন ওই নদীটার উপনদী বলা হবে যে নদীটা এসে পতিত হচ্ছে সেই নদীটাকে আশা করি উপনদী এবং শাখা নদী বুঝতে পেরেছেন আর শাখা নদীগুলো নিচের দিকে একটা মূল নদী থেকে বের হয়ে চলে যায় আবার একটা নদী থেকে একটা নদী শাখা নদী বের হয়ে গেল যেমন এটা একটা শাখা নদী ধরে নিলাম এটা পদ্মার একটা শাখা নদী কুমার এখান থেকে যদি আবার আরেকটা নদী বের হয়ে যায় তখন এটাকে তখন আবার বলবো প্রশাখা এটা হচ্ছে শাখা নদী এটার থেকে যেটা বের হয়ে যাবে সেটাকে বলা হবে প্রশাখা আশা করি উপনদী এবং শাখা নদী বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা গুরুত্বপূর্ণ উপনদীগুলো দেখব ঠিক আছে আচ্ছা তাহলে উপনদী উপনদী ওকে তাহলে আমরা এভাবে লিখব এখানে হচ্ছে মূল নদী মূল নদী মাঝখানে হচ্ছে শালসা শালসা দিব আপনাদেরকে সালসা মানে হচ্ছে কৌশল মনে রাখার কৌশল যার লাগবে খাবেন আর যার লাগবে না খাবেন না মূল নদী আর এখানে হচ্ছে উপনদী উপনদী সবচেয়ে ভালো হয় আরও নদ নদীগুলো পড়ার সময় আপনারা মানচিত্রটা সাথে রেখে মানচিত্র দেখে দেখে পড়বেন তাহলে আরও বেশি স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং নদীগুলো মনে থাকবে ওকে তাহলে আমরা আজকে একটা শালসা খাব একটা শব্দ উচ্চারণ করেন আপনারা পম আমার সাথে সাথে উচ্চারণ করেন পম জাস্ট শব্দটা উচ্চারণ করেন পম অথবা বলেন মহাপদ্ম মহাপদ্ম আমি বলেছি কি পম পম অথবা কি বলেছি মহাপদ্ম মহাপদ্ম ওকে আচ্ছা খেয়াল করেন এখানে কিন্তু আমরা এখান থেকে মূল নদী বের করবো এবং উপনদীটা বের করব তাহলে শব্দটা কি পম অথবা কি। মহাপদ্ম ঠিক আছে আচ্ছা খেয়াল করেন তাহলে পতে পদ্মা মতে মহানন্দা অথবা মহানন্দা পতে পদ্ম তাহলে পদ্মার একমাত্র উপনদী হচ্ছে মহানন্দা তাহলে মূল নদীর নিচে আমরা লিখব কি পদ্মা আর উপনদীর নিচে লিখবো হচ্ছে মহানন্দা তাহলে পরীক্ষায় যদি আসে যে মহানন্দা কোন নদীর উপনদী আশা করি আমাদের আর ভুল হবে না ঠিক আছে পম 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 একবার বলেন মুখস্থ হয়ে যাবে ওকে আমরা একটা শালসা খেলাম ঠিক আছে পরের শালসাটা হুম আমার সাথে সাথে এভাবে বলবেন মে গো তিম্বা মে মেয়ে মানুষ আছে মে গো ও মে গো মে গো তিম্বা একবার বলেন মুখস্ত হয়ে যাবে মে গো তিম্বা দ্রুত বলেন মে গো তিম্বা মে গো তিম্বা মে গো তিম্বা ওকে মে গো তিম বা একবার বলেন মুখস্ত হয়ে গেছে মে গো তিম্বা মে গো তিম্বা তাহলে এখানে দেখেন মেতে মেঘনা মূল নদী মেঘনা গোতে গোমতি তিতাস এখানে হবে তিতাস মতে মনু বাতে বাউলাই আছে মে গো তিম্বা পম 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 মে গো তিম্বা তাহলে মেতে কি মেঘনা মূল নদী তাহলে মেঘনা মেঘনার উপনদীগুলো হচ্ছে গোমতি গোমতি তিতাস মনু এগুলো সব সিলেটের এই অঞ্চলের নদী গোমতী মনু হচ্ছে বাজারে মনু আর হচ্ছে বাউলাই বাউলাই পরীক্ষা আসে গুমতি তিতাস মনু বাউলাই কোন নদীর উপনদী তাহলে কি বলবো হুম মেঘনার উপনদী ওকে তাহলে বলেন পম মেঘ তিম্বা শব্দ দুটো মুখস্থ হয়ে গেছে ওকে এবার তৃতীয় শব্দটা ঠিক আছে ধরেন একটা বাতি হ্যাঁ বাতি আছে না হ্যারিকেনকে আমরা বাতি বলতাম হুম কারেন্টের বাতি বা লাইট বাতি বাতি ধর বাতি ধর বাতিটা ধর বাতিটা ধর বাতি ধর হ্যাঁ বাতি ধর অথবা এভাবে বলতে পারবে ব্রতি ধর ব্রত ব্রত করি না আমরা ব্রতি ধর মানে কোনো কিছু নিয়ে বিশেষ ক্যাডার হতে চাও তোমাকে ব্রত করতে হবে ব্রত ধর ব্রত ধরো বা ব্রতি ধর ব্রতি ধর তাহলে খেয়াল করেন ব্রতি ধর হ্যাঁ পতিধরনা কেউ কেউ আবার বলে ধর না ব্রতি ধর ব্রতে ব্রহ্মপুত্র তিতে তিস্তা ধরতে ধরলা তাহলে এখানে কি লিখব পুত্র মূল নদী আর তিতে হচ্ছে তিস্তা তিস্তা ধরলা তাহলে তিস্তা ধরলা কোন নদীর উপনদী ব্রহ্মপুত্রের উপনদী ঠিক আছে ওকে তাহলে তিনটা শব্দ হয়ে গেল আমাদের পম মেঘতিম্বা ব্রতিধর পম মেঘতিম্বা ব্রতিধর ওকে আচ্ছা এবার আমরা একটু মুছে দেই। এখান থেকে উপরে মুছে দেই। আচ্ছা তিন নম্বর যে শালসাটা খাবো সেটা হচ্ছে খুবই ইজি এভাবে বলবে মপু না কুটা মপুনা কুটা মপু না কুটা শব্দটা বিদঘুটে ঘুটে মনে হলেও একবার বললেই মুখস্থ হয়ে যাবে মপুনা কুটা মপুনা কুটা হম মপুনা কুটা দ্রুত বলেন মপুনা কুটা মপুনা কুটা আচ্ছা তাহলে দেখেন মহাতে হচ্ছে মহানন্দা মহানন্দা আর পুতে হচ্ছে পুনর্ভবা পুনর্ভবা নাতে নাগর নাগর কুতে কুলিক তাতে টাঙ্গন ঠাকুর গায়ে নদী এগুলো পুনর্ভাবা কুলিক টাঙ্গন তাহলে পরীক্ষা এভাবে আসে যে পুনর্ভাবা নাগর কুলিক টাঙ্গন কোন নদীর উপনদী পুনর্ভাবা নাগর কুলিক টাঙ্গন কোন নদীর উপনদী আমরা যদি একটা মানচিত্রে যদি দেখে এখানে সচ্ছ করে একটা মানচিত্র আঁকি খেয়াল করেন ছোট্ট করে একটা মানচিত্র একটা মানচিত্র আঁকি ছোট্ট করে একটা মানচিত্র আঁকলাম তাহলে এটা হচ্ছে এই পাশ দিয়ে এটা পদ্মা নদী এরপাশে হচ্ছে ব্রহ্মপুত্র মিলিত হল গোয়ালন্দে এরপরে হচ্ছে সুরমা কুশিয়ারা এদিক দিয়ে এইদিক দিয়ে হচ্ছে হচ্ছে ব্রহ্মপুত্র ঠিক আছে এদিক দিয়ে হচ্ছে তিস্তা এখান থেকে ধরলা তিস্তা ধরলা আচ্ছা তো এখন বুঝতে সুবিধা হবে তো এই নদীগুলো সব হচ্ছে এদিকে এই যে এখান থেকে চাপাইনবমগঞ্জে মহানন্দা এসে কি করেছে পদ্মাতে পতিত হয়েছে তো মহানন্দা হচ্ছে পদ্মার একমাত্র উপনদী হচ্ছে কি মহানন্দা আবার এই নদীগুলো এসে এই নদীগুলো আবার এসে কি মহানন্দাতে পতিত হয়েছে তার মানে মহানন্দার উপনদী ঠিক আছে তাহলে মহানন্দার উপনদী কোনগুলো পুনর্ভবা নাগর কুলিক এবং কি টাঙন রাইট ওকে তাহলে চারটা আমরা শালসা খেলাম কৌশল পম পম বা মহাপদ্ম তিম্বা বাতিধর বা ব্রতিধর হ্যাঁ এরপর হচ্ছে মপুনা কুটা ওকে এবার চতুর্থটা ঠিক আছে ওকে মনে করেন আপনার বান্ধবী হচ্ছে জ্যোতি তো জ্যোতি ইনকাম ট্যাক্স ক্যাডার হয়েছে বিশেষ একটা ট্যাক্সেশন ক্যাডার আছে না একটা ট্যাক্সেশন ক্যাডার আছে কর তো ক্যাডার হয়েছে এখন আপনি অনেক টাকার মালিক হয়েছেন কিন্তু আয় কর দেন না তো আপনাকে আয় কর দিতে বলতেছে তখন আপনি জ্যোতিকে বললেন তুই তো আমার বান্ধবী হোস দেখ না কিছু একটা করা যায় কি না কিন্তু না জ্যোতি বলছে যে দিতেই হবে তোমাকে কর দিতেই হবে আয় কর দিতেই হবে সো তুমি দিয়ে দাও তখন আপনি বলছেন যে ঠিক আছে জ্যোতিকে ডেকে বলছেন যেহেতু জ্যোতি বান্ধবী তো জ্যোতিকে ডেকে বলছেন যে জ্যোতি আয়কর কত হয়েছে ধর তাহলে এভাবে বলছেন যে জ্যোতি আয়কর ধর এই জ্যোতি আয়কর ধর বলেন জ্যোতি আয়কর ধর জ্যোতি আয়কর ধর বলেন দ্রুত বলেন জ্যোতি আয়কর ধর এই দেখেন জ্যোতি আইকর ধর আইকর ধর জ্যোতি আইকর ধর তাহলে এখানে কি কি নদী আছে আমরা দেখি যতে যমুনা তিতে তিস্তা আইতে আত্রাই করতে করতোয়া ধরতে ধরলা ঠিক আছে জ্যোতি আইকর ধর আচ্ছা খেয়াল করেন তাহলে মূল নদী কি যমুনা যমুনা ব্রহ্মপুত্র নদী কিন্তু পরবর্তীতে নাম ধারণ করেছে কি যমুনা তো যমুনা আর উপনদীগুলো কি তিতে হচ্ছে তিস্তা তিস্তা আয়তে আত্রায় করতে করতোয়া আর ধরতে কি ধরলা ঠিক আছে তাহলে তিস্তা আত্রায় করতোয়া ধরলা এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতেছে যে আমরা তো ব্রহ্মপুত্রতেও দেখলাম তিস্তা ধরলা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী আবার এই তিস্তা ধরলা আবার যমুনার উপনদী মূল বিষয়টা দেখেন এই ব্রহ্মপুত্র নদীটা এখানে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে এই কুড়িগ্রামের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করল করার পরে এই নদীটা মূলত এই দিক দিয়ে প্রবাহিত তো সতেরোশো সাতাশি সালে একটা ভূমিকম্প হয়েছিল এই ভূমিকম্পের ফলে যমুনা নদীর সৃষ্টি হয় এই গতিপথ পরিবর্তন করে এই দেওয়ানগঞ্জ বাজার জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের এখানে এসে ব্রহ্মপুত্রর নাম হয়েছে যমুনা যমুনা নাম ধারণ করে প্রবাহিত প্রবাহিত হয়ে গোয়ালন্দে এসে মিলিত হয়েছে ঠিক আছে তো দেখেন এই যে তিস্তা নদীটা এবং ধরলা নদী এই প্রবাহটা কিন্তু এদিক দিকেও আসতেছে হ্যাঁ আবার এদিক দিয়েও যাচ্ছে তার মানে এটা ব্রহ্মপুত্রেরও উপনদী আবার কি যমুনারও উপনদী যমুনারও উপনদী বোঝা গেল বিষয়টা তিস্তা ধরলা যমুনারও উপনদী পরীক্ষা যদি আসে যে তিস্তা ধরলা কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র এবং যমুনা থাকলে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র আগে আগে দিবেন তারপরে যমুনা বিষয়টা ওকে তাহলে বলেন জ্যোতি আয়কর ধর ওকে ওকে কয়টা গেল পাঁচটা গেল এবার ছয় নম্বর বোতল সালসার সার বোতল খাবো আমরা কৌশল সময় বলেন ককা বলেন ককা হাবো হ্যাঁ এই শব্দটা বলেন হয়ে যাবে হাবো কাকা খাবো কাকা খাবো মনে করেন যে কাকা খাবো কাকা হাবো হুম খাবো করে কক্সবাজার চট্টগ্রামে হা বলে না হ্যাঁ মধু হৈ হৈ হই মধু হৈ 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 বিশে হাওয়াই হাবো কাকা খাবো সেটা কক্সবাজারের ভাষায় বলেন ককা হাবো কতে কর্ণুলি কাতে হাতে হালদা বোতে বোয়ালখালি সব কর্ণফুলি নদী এই কর্ণফুলি হালদা নদী এই দিক দিয়ে তো সব নদীগুলো এই এলাকায় ঠিক আছে ককা হাবো তাহলে কতে হচ্ছে কর্ণফুলি মূল নদী কি কর্ণফুলি কর্ণফুলি আর কাতে কাসালং কাসালং হাতে হালদা আর বোতে বোয়াল খালি বোয়াল খালি ঠিক আছে ওকে তাহলে পরীক্ষা যদি আসে যে কাসালং হালদা বোয়াল খালি কোন নদীর উপনদী কর্ণফুলির ওকে তাহলে ছয়টা শব্দবিভাবে মনে রাখবেন পম পম বা মহাপদ্য মেগো, মেঘতিম্বা ব্রতিধর বা বাতিধর মপুনা কুটা জ্যোতি আয়কর ধর ককা হাবো আচ্ছা যদি আপনি এগুলো মনে না রাখেন তাহলে আপনি মানচিত্র দেখে নিজের মতো করে মুখস্থ করে ফেলবেন আপনাকে যে কৌশলটা মনে রাখতেই হবে এমন কোনো কথা না মূলত কৌশলটা দিয়ে তথ্যটাকে আমরা সহজ করে নেওয়া নেওয়ার চেষ্টা করবো সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে কৌশল বানাতে পারেন তাহলে আরও ভালো আরও বেশি মনে থাকবে মূল কথা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে ওকে তাহলে আমি আপনাদের জন্য সহজ করার চেষ্টা করেছি উপনদী পানি দেয় আর শাখা নদী কী করে পানি নেয় ওকে সবাই বলেন পম পম মেঘতিম্বা ব্রতিধর মপুনাকুটা জ্যোতি ধর ওকে এবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা শাখা নদী দেখব শাখা নদী কিন্তু অনেকগুলো থাকে তাই না শাখা নদী অনেকগুলো থাকে সবচেয়ে বেশি শাখা নদী হচ্ছে পদ্মা নদীর এবার শাখা নদী কয়েকটা দেখে ফেলি আমরা শাখা নদী শাখা নদীগুলো কি নিচে প্রবাহিত হবে তাই না আমাদের দেশটাকে বলা হয় কিন্তু ভাটির দেশ কেন ভাটি মানে হচ্ছে নিচু এলাকা উজান থেকে নদীগুলো ম্যাক্সিমাম নদী কিন্তু ভারত থেকে আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর মিয়ানমার থেকেও কয়েকটা নদী এসেছে তিনটা নদী রয়েছে সো তো ভাটি হলেই তো প্রবাহটা ভাটির দিকেই আসবে তাই না অর্থাৎ উঁচু থেকে তো নিচের দিকেই তো পানি প্রবাহিত হবে তো এই জন্য বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ ওকে তাহলে আমরা প্রথমে পদ্মা নদীর শাখাগুলো দেখব পদ্মা পদ্মা নদীর শাখাগুলো কুমার এগুলো সব রাজশাহীর পরে কুষ্টিয়া এলাকায় নদীগুলো গড়িয়ে চলে সরি গড়ায় কুমার গড়ায় মাথা ভাঙ্গা মাথা ভাঙ্গা ভৈরব ভৈরব পড়ছে আরিয়াল খাঁ আড়িয়াল খাঁ মধুমতি বঙ্গবন্ধুর জন্ম জেলা মধুমতি বঙ্গবন্ধুর জন্ম জেলা কিন্তু গোপালগঞ্জ কিন্তু গোপালগঞ্জ মধুমতি তীরের নদীর তীরে অবস্থিত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মস্থান আর কি টুঙ্গিপাড়া বাইগার নদীর তীরে বাইগার পরীক্ষায় আসে কিন্তু এটা চিত্রা ইসামতি ইসামতি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পদ্মার হচ্ছে শাখা নদী কুমার গড়াই মাথাভাঙ্গা ভৈরব আড়িয়ালখা মধুমতি চিত্রা এবং ইচ্ছামতি তো আমরা একটু পড়লেই হয়তো এটা মনে থাকবে মানচিত্র দেখে আমরা পড়তে পারি তবে আমি আপনাদেরকে একটা দুই লাইনের একটা কবিতা শোনাচ্ছি দেখি আপনাদের মনে থাকে কি না এভাবে বলবেন পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে আবার বলেন পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে ওকে লিখে ফেলেন পদ্ম কুমার কুমার গড়িয়ে চলে মাথার ভরে মাথার ভরে আর চোখে মধুমতি আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে তাহলে পদ্ম পদ্মা নদী কুমার কুমার নদী গড়িয়ে চলে গড়াই নদী মাথা মাথা ভাঙ্গা ভরে মানে ভৈরব আর চোখে খা মধুমতি চিত্র আঁকে চিত্রা নদী আর ইচ্ছা করে ঈশামতি সবগুলো রয়েছে ওকে তাহলে বলে পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে ওকে তাহলে মানচিত্রে দেখবেন পদ্মা নদীটা কোথা থেকে উৎপত্তি হয়ে কোন দিক দিকে আসলো এবং সেই নদীগুলো থেকে এই এই নদীগুলো বের হয়ে গেছে এবং কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে তাহলে আরও বেশি মনে থাকবে কেমন ওকে এবার পদ্মার পরে আমরা হ্যাঁ ব্রহ্মপুত্রর কয়েকটা শাখা নদী দেখি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র শাখা নদী হচ্ছে শীতলক্ষা নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত তাই না শীতলক্ষা যমুনা বংশী বংশী ঠিক আছে এই নদীগুলো কি ব্রহ্মপুত্রের শাখা নদী গুরুত্বপূর্ণ শাখা নদী ঠিক আছে ওকে তাহলে এভাবে মনে রাখতে পারবেন ব্রাহ্মণের শীতল যৌবন ব্রাহ্মণ বিশেষ দিতে দিতে যৌবন শীতল হয়ে গেছে ব্রাহ্মণের শীতল যৌবন ওকে দ্রুত বলেন ব্রাহ্মণের শীতল যৌবন ব্রাহ্মণ মানে ব্রহ্মপুত্র শীতল মানে শীতলক্ষা যৌবন মানে যত যমুনা বন্তে বংশী এই নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের কি নদী শাখা নদী ওকে আশা করি আর ভুল হবে না এবার যমুনার একটা গুরুত্বপূর্ণ শাখা নদী আছে যমুনা গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে ধলেশ্বরী যমুনার গুরুত্বপূর্ণ একটা শাখা নদী হচ্ছে ধলেশ্বরী এবং এই ধলেশ্বরীর গুরুত্বপূর্ণ একটা শাখা নদী ধলেশ্বরীর ধলেশ্বরীর গুরুত্বপূর্ণ একটা সাধারণ যেটা তীরে আমরা বসবাস করছি ঢাকাবাসী নাম হচ্ছে বুড়ি গঙ্গা গঙ্গা না বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গা ঠিক আছে ওকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা আসে এবং পেঁয়াজ লাগে আপনাদের হ্যাঁ বুড়িগঙ্গার জায়গায় হয়ে যায় ধলেশ্বরী ধলেশ্বরীর জায়গায় হয়ে যায় বুড়ি গঙ্গা তো এই পেঁয়াজ যাতে না লেখে না লাগে দেখেন য ধ তাই না অথবা এটাকে জ যধু ধবু যধু ধবু যধু ধবু যতে যমুনা ধতে ধলেশ্বরী বুতে বুড়ি ধতে ধলেশ্বরী বুতে বুড়ি গঙ্গা তা যমুনা নদী ধলেশ্বরী ধলেশ্বরী নদী বুড়ি গঙ্গা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন উপনদী এবং শাখা নদীগুলো আমরা মনে রাখলাম আশা করি আর কোনোদিন ভুল হবে না তো এইভাবে মনে রাখতে পারেন আবার বই দেখে দেখে পড়তেও পারেন লিখে লিখে পড়বেন মানচিত্র দেখে পড়বেন তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে উপনদী পানি দেয় শাখা নদী পানি নেয় ওকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ